ক্লিন ফিট নিয়ে বিভ্রান্তি ছড়ালে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। দেশের স্বার্থে সরকার আইন বাস্তবায়নে বদ্ধপরিকর বলেও জানান তিনি। দুপুরে সচিবালয়ে টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাডকোর পক্ষ থেকে ধন্যবাদ জানাতে গেলে এসব কথা বলেন মন্ত্রী। তিনি বলেন, আগামী 1 নভেম্বর থেকে ঢাকা ও চট্টগ্রামে সব কেবল অপারেটিং সিস্টেম শতভাগ ডিজিটালাইজড করে সম্প্রচার করতে হবে। রুহুল আমিন তুহিন জানাচ্ছেন বিস্তারিত। দেশের প্রচলিত আইন অনুযায়ী 1 অক্টোবর থেকে বিজ্ঞাপন সহ বিদেশি চ্যানেল সম্প্রচার বন্ধ আছে। দেশ, মানুষ ও গণমাধ্যমের স্বার্থে এই আইন বাস্তবায়নে তথ্যমন্ত্রী হাসান মাহমুদকে ধন্যবাদ জানান টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাডকো। এ সময় অ্যাডকোর নেতারা বিজ্ঞাপন মুক্ত বিদেশি চ্যানেল সম্প্রচারের প্রয়োজনীয়তা তুলে ধরেন। তারা আমাদের একটা বড় একটা অংশ এবং সেই বড় অংশই তারা এটাকে সমর্থন জানিয়েছে যে আইপিটিভির নামে যেসব নৈরাজ্য তৈরি হয়েছে সেগুলি আপনি দেখেছেন। বাংলাদেশ যখন ডিজিটাল হয়ে গেছে তখন কেন আমাদের নেটওয়ার্ক সিস্টেমটি, কেবল নেটওয়ার্ক সিস্টেমটি কেন ডিজিটাল হবে না? ডিজিটাল হলে পরে কতগুলো কানেকশনস আছে তার একটা হিসাব আপনাদের কাছে থাকবে। দেশীয় টিভি শিল্পের বিকাশের জন্য একান্ত অপরিহার্য ছিল এবং শেষ পর্যন্ত যেটা কার্যকরী হয়েছে সেজন্য আমরা কৃতজ্ঞ। তথ্যমন্ত্রী বলেন, সরকার কোনো চ্যানেলের সম্প্রচার বন্ধ করেনি, এ নিয়ে বিভ্রান্তি ছড়ালে ব্যবস্থা নেওয়ার কথাও জানান মন্ত্রী। আর ক্লিন ফিট পাঠানোর জন্য যে বড় রকমের ইনভেস্টমেন্ট, কারিগরি, এই সমস্ত কথা বলা হচ্ছে, এগুলো আসলে এই সমস্ত কথামালা হচ্ছে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টার এই অংশ। এমন নয় যে যারা কেবল অপারেটর তারা ছাড়া বাংলাদেশে আর কেউ কেবল অপারেটিং লাইসেন্স চায় না, তা নয়। আমাদের কাছে হাজার হাজার দরখাস্ত জমা পড়া আছে যে আরও দেশের বহু মানুষ কেবল অপারেটিং লাইসেন্স চায়, আমরা সেগুলোও পরীক্ষা নিরীক্ষা করছি। সুতরাং কেউ আইন ভঙ্গ করলে, শর্ত ভঙ্গ করলে, বিভ্রান্তি ছড়ালে আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি বলেন, দেশে 24টি চ্যানেলের ক্লিন ফিড আছে, সেগুলো প্রচার না করলে লাইসেন্সের শর্ত ভঙ্গ হবে। ঢাকা ও চট্টগ্রামে 1 নভেম্বরের মধ্যে কেবল অপারেটিং সিস্টেম শতভাগ ডিজিটাল করার নির্দেশনাও দেন মন্ত্রী। 24টির বেশি চ্যানেল বাংলাদেশে ক্লিন ফিড দেয়, সুতরাং এগুলো চালানোর ক্ষেত্রে কোনো বাধা নেই। আকাশ ডিটিএস এগুলো চালাচ্ছে, সুতরাং অন্যদেরও এগুলো চালানোর ক্ষেত্রে কোনো বাধা নেই। এ ব্যাপারে যদি কোনো পত্রের প্রয়োজন হয় আমরা সেই পত্র দিয়ে দিব আপনাদের কাছে, কেবল অপারেটরদের কাছে সেই পত্র যাবে। 30 অক্টোবরের মধ্যে তারা ঢাকা এবং চট্টগ্রামে কেবল অপারেটিং সিস্টেমকে ডিজিটালাইজ করবে, এই কথা আমাদের সাথে বসে, এইখানে বসে সিদ্ধান্ত হয়েছিল। আইনের বিরুদ্ধে গিয়ে যারা কাজ করবে তাদের পক্ষে কেউ যেন ওকালতি না করে সে বিষয়ে সতর্ক করেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। যেগুলো আমাদের দেশের আইন তোয়াক্কা করে না। রুহুল আমিন তুহিন, আরটিভি, ঢাকা।